পশ্চিমবঙ্গ সরকারের জেলা হাসপাতালে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে বা কোন জেলা হাসপাতালে নিয়োগ করানো হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন কীভাবে করবেন, আবেদনের ফিজ এখানে কত টাকা দিতে হবে, পার্মানেন্ট বেতন কত টাকা দিতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা চ্যানেল, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আমরা একবার বিস্তারিত বিষয়গুলো দেখে নেব। তো বন্ধুরা, একেবারে আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা ওয়ান স্ক্রিন নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন। প্রথমে যে পোস্টটা রয়েছে, ব্লক এপিডি ম্যাজিস্ট্রেট রয়েছে, যেন ছোটা ভ্যাকান্সি রয়েছে, পার্মানেন্ট বেতন 25,000 টাকা থেকে শুরু হচ্ছে। প্রেজার পোস্টিং এখানে রয়েছে, অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো এখানে রয়েছে, লাইফ সায়েন্সে আমাদের মাস্টার সায়েন্স থাকতে হবে, ডিজারেবলগুলো এখানে দেওয়া রয়েছে, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ, প্রভিনেন্স ইন অ্যাডভান্স এমএস অফিস, অর্থাৎ এমএস অফিসে আপনাদের দক্ষ হতে হবে বা এই সমস্ত কাজে আপনাদের দক্ষতা থাকতে হবে। দুই নম্বর এখানে রয়েছে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার রয়েছে, 25,000 টাকা পার্মানেন্ট বেতন। শিক্ষাগত জগতে একই রকম এখানে রয়েছে, লাইফ সায়েন্সে আপনাদের বিএ সায়েন্স থাকতে হবে এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন, প্রভিনেন্স ইন অ্যাডভান্স এমএস অফিস। এবং ডিজারেবল কোয়ালিফিকেশানগুলো এখানে রয়েছে, ডিজারেবল ক্রাইটেরিয়াগুলো, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ, জনস্বাস্থ্যে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এজটা এখানে রয়েছে, 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করানো যাবে। প্রথমে পোস্টটা রয়েছে এখানে, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের জন্য প্রতিটি জেলার ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। চাইলে চ্যানেল ভিজিট করে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, এখানটা কোন জেলা থেকে নোটিশ প্রকাশিত হয়েছে আমরা একবার দেখে নেব এবং এই নোটিশের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বইসে দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। নোটিশে প্রকাশিত হয়েছে 724 ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা নোটিশ প্রকাশিত হচ্ছে, তার ডেট এখানে রয়েছে 20 জুলাই 2022 নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশ নাম্বার এখানে রয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর ডিফারেন্ট পোস্ট কন্ট্রাকচুয়াল, অর্থাৎ এখানে চুক্তিভিত্তিতে আপনাদের নিয়োগ করানো হচ্ছে 724 ডিস্ট্রিক্টে, অর্থাৎ 724 জেলা হাসপাতালে। আবেদন এখানে শুরু হচ্ছে 23 জুলাই 2022 থেকে এবং আবেদন চলবে 6 আগস্ট 2022 পর্যন্ত। আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফিজ এখানে রয়েছে, 100 টাকা করে আপনাদেরকে আবেদনের ফিজ দিতে হবে। আবেদনের ফিজটা আপনাদেরকে ডিমান্ড ড্রাফট করতে হবে, এখানে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানা আপনাদেরকে ডিমান্ড ড্রাফট করতে হবে। আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা রয়েছে, যেটা আপনাদেরকে প্রিন্ট করে আবেদনপত্রটা আবার পাঠাতে হবে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে, যেটা 12 আগস্ট 2022 5:30 পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে, এখানে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট অ্যান্ড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অ্যান্ড সিএম ওয়েস্ট সাউথ 24 অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর এমআর বাঙ্গুর হসপিটাল কমপ্লেক্স 241 দিশাপরণ সাসমল রোড টালিগঙ্গা কলকাতা 7000 ওয়েস্ট বেঙ্গল, এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে যে হার্ড কপিটা রয়েছে সেটা আপনাদেরকে পাঠাতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গ সরকারি জেলা হাসপাতাল বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ হয়েছে, নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন জেলার ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। চাইলে চ্যানেলে ভিজিট করে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেম প্রসেসের ভিডিও রয়েছে বা সেম ক্যাটাগরির ভিডিও রয়েছে। আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।